প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিটস ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় অর্থ সহ শব্দ তৈরি। গত পর্বে আমি তোমাদেরকে এ থেকে পি পর্যন্ত 5টি করে শব্দ দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি কিউ থেকে শুরু করব। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, কিউ দিয়ে আমি তোমাদেরকে 5টি শব্দ শেখাবো, সেটি অর্থ সহ। কিউ, কিউতে কোরআন, কিউতে কুইন, কুইন মানে রানী, কিউতে কুইল্ট, কুইল্ট মানে লেপ, কিউতে কোয়েল, কোয়েল কোয়েল মানে কোয়েল পাখি, কিউতে কুইল, কুইল মানে পাখির পালক, কিউআর, আরতে র‍্যাট, আরেতে রোজ, আরেতে র‍্যাম, আরতে রেন, রেন মানে বৃষ্টি, বৃষ্টি, আরতে রিং, রিং মানে আংটিও হয় আবার ঘন্টাও হয়, এস, এস ইজ ফর সান, সূর্য, শিপ, শিপ মানে জাহাজ,
sky. Sky মানে আকাশ. Star. Star মানে তারা. Shoe. Shoe মানে জুতা. T is for titer tap. Tap অর্থাৎ পানির কল. টিপ কলও দেয়া যায়, পানির কলও দেয়া যায়. টিতে টাইগার. টাইগার অর্থ বাঘ. টিতে টপ. টপ অর্থ লাটিম. টিতে ট্রেন. ট্রেন অর্থ রেলগাড়ি. টিতে ট্রি. ট্রি অর্থ গাছ. এবার আমরা আসবো ইউ. U is for umbrella. Umbrella to sata. U te uniform. পোশাক. ইউতে আঙ্কল. চাচা, মামা. চাচা, মামা. ইউতে ইউটেনসিল. ইউটেনসিল অর্থ বাসনপত্র. ইউতে আপ. আপ মানে ওপরে. ভি. V is for van. Van অর্থ ভ্যান গাড়ি বা মালবাহী গাড়ি. ভিতে বাস. বাস অর্থ ফুলদানি.
মুভিতে ভায়োলিন ভায়োলিন অর্থ বেহালা এক ধরনের বাদ্যযন্ত্র ভায়োলিন ভিতে ভালসার ভালসার অর্থ শকুন যেটা তোমরা এখন আর দেখতে পাও না শকুন এখন দেখা যায় না তোমরা কোনো কোথাও থেকে ছবি পেলে একটু দেখে নেবে যে শকুন কেমন ছিল ভিতে ভেলি ভেলি অর্থ উপত্যকা W is for water. অর্থ পানি W তে window জানালা W তে watch watch অর্থ ঘড়ি W তে উড অর্থ কাঠ W তে উল উল অর্থ পশম এবার আমরা আসব X X is for X তে X-ray অর্থ রঞ্জন রশ্মি এক্স মাস অর্থ বড়দিন এক্স তে জাইলোফোন মানে বাদ্যযন্ত্র জাইলোফোন এগুলো একটু তোমাদের কঠিন মনে হচ্ছে কিন্তু পড়তে পড়তে ঠিক হয়ে যাবে এগুলো শেষের শব্দ একটু তো কঠিন হবেই তোমরা মনোযোগ দিয়ে পড়বে কঠিন আর থাকবে না যেটি হবে না সেটি বারবার করে পড়বে জাইলো অর্থ কাঠ উড অর্থ কাঠ আবার জাইলো অর্থ কাঠ জেনন জেনন অর্থ পড়ি আবার ফেরি মানেও পড়ি তোমরা খেয়াল করে দেখো আমি প্রত্যেকটা সব অক্ষর দিয়ে পাঁচটি করে শব্দ দিয়েছি তোমরা এই শব্দগুলো আগে মুখস্থ করে নেবে আমব্রেলা অর্থ ছাতা ইউনিফর্ম অর্থ পোশাক আঙ্কেল অর্থ চাচা বা মামা ইউটেন্সিল অর্থ বাসনপত্র আপ অর্থ উপরে এগুলো মুখস্থ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে ওয়ার্ডগুলো বানান করবে বানান করে খাতায় লিখবে আগে মুখস্থ করে নেবে তারপর বানান করে খাতায় লিখবে তাহলে তোমার সারা জীবন
মনে থাকবে, ভুল হবে না। সবাই ভালো থেকো আর প্রত্যেকটি ভিডিও সুন্দরভাবে দেখবে, যাতে কোনো ভুল তোমাদের না হয় বা ভুল না থাকে, সব ঠিক করে শিখতে পারো। সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।